এবার তাহলে মাঝরাতে শ্রাবন্তীকে যেতে হলো থানায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ছেলে অভিমন্যু, মায়ের পাশাপাশি ছেলেও কম আলোচনায় থাকে না। ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের কারণে মাঝরাতে থানায় যেতে হলো শ্রাবন্তীকে। যদিও এর আগে শ্রাবন্তীর পুত্রর নামে নানা খবর কানে এসেছে, তবে এবার চল গড়াল একেবারে থানা পর্যন্ত। গত সোমবার রাতে মা ছেলে দুজনেই পৌঁছেছিলেন কলকাতার আনন্দপুর থানায়। বর্তমানে কলকাতার বিলাসবহুল আবাসন আরাবানায় থাকেন শ্রাবন্তী। সোমবার তাদের আবাসনের এক বাসিন্দার সঙ্গে ঝামেলায় জড়ান অভিমন্যু। এরপর বাকবিতণ্ড চলাকালীন ওই ব্যক্তি চড়া হন নায়িকার ছেলের উপর। শ্রাবন্তীও বিষয়টি সহজভাবে নেননি, তেরে আসেন নায়িকা। তবে একা নয়, সঙ্গে ছিলেন তার বর্তমান প্রেমিক ফিটনেস ট্রেনার। ছেলের উপর যে ব্যক্তি চড়াও হয়েছেন সেই ব্যক্তির বাড়িতে পৌঁছে যান তারা। আর তারপর কথা কাটাকাটি থেকে হাতাহাতি, গন্ডগোল এতটাই জটিল আকার ধারণ করে সকলকেই নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। যদিও এখন পর্যন্ত কোনো FIR দায়ের হয়নি, থানার পুলিশের সামনে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে মীমাংস হয়েছে। শ্রাবন্তীকে নিয়ে গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তীর বিলাসবহুল আবাসনের বাসিন্দা ছিলেন শ্রাবন্তীর প্রাক্তন অভিরূপনাথ চৌধুরী। এই সম্পর্ককে স্বীকার করেনি অভিনেত্রী। এখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম চলছে তার জিম ট্রেনারের। 2016 সালে প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন শ্রাবন্তী, তাদের ছেলে অভিমন্যু। অন্যদিকে শ্রাবন্তীর নামে মাস কয়েক আগে IPC 340 ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ফের মামলা করেন রোশান। তো বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।